নমস্কার সবাইকে, স্বাগত জানিয়ে আমি আচার্য সুমন দাস উত্তর চলে এসেছি আরও একবার আপনাদের সামনে নতুন একটি তথ্য নিয়ে। আজ আমি আলোচনা করব শঙ্খের উপকারিতা নিয়ে। ঠিকই শুনেছেন, শঙ্খ আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, কিন্তু তার কিছু অজানা গুণ রয়েছে, আজ সেই বিষয়ে আলোচনা করব। তবে সবার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি লাইক আমাকে এই ধরনের প্রোগ্রাম করতে উৎসাহ দেয়। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অতি অবশ্যই পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে এই পরিবারের একজন সদস্য হয়ে যান, যাতে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায়। চলে আসি বিষয়বস্তুর মধ্যে। পৃথিবীতে সনাতন ধর্ম প্রচলিত হওয়ার পর থেকেই নিত্য পুজো পাঠ করার সময় শঙ্খ বাজানোর রীতি চলে আসছে। হিন্দু ধর্মে শঙ্খ অত্যন্ত পবিত্র একটি জিনিস, এটি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় বস্তুর মধ্যে একটি। তবে এই শঙ্খের বহু মেডিসিনাল ভ্যালু আছে, তার মধ্যে অন্যতম একটি হলো এই শঙ্খ বাজালে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়। কিন্তু অনেকেই এই তথ্য বিশ্বাস করে না। তবে বর্তমান চিকিৎসা বিজ্ঞানে একটি থেরাপির কথা না বললেই নয়। একটি যন্ত্র যার মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করা হয়, নাম তার স্পাইরোমিটার। কাজ করার ধরনটি কিন্তু ঠিক শঙ্খেরই মতো। এবার বলি আরও কিছু উপকারিতা শঙ্খের। শঙ্খে জল রেখে সেই জল পরে পান করলে বাচ্চাদের বুদ্ধির বিকাশ ঘটে এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ঠিক হয়। নাম্বার দুই, শঙ্খ ভস্য রক্তে পিএইচ ব্যালেন্স ঠিক করে। আয়ুর্বেদিক শাস্ত্রে শঙ্খ ভস্য দিয়ে প্রচুর রোগ নিরাময় করা হতো, আমি সেই বিষয়গুলো নিয়েই বলছি। নাম্বার তিন, শঙ্খ ভস্য খুব ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে। নাম্বার চার, খিচুনি ও পেটের রোগে শঙ্খভস্য খুবই উপযোগী। নাম্বার পাঁচ, ক্ষুধা বৃদ্ধিও শঙ্খভস্য করে থাকে। নাম্বার ৬, এছাড়াও ব্রণ ও কমাতে সাহায্য করে শঙ্খভস্য। প্রত্যহ শঙ্খ বাজালে ইউরিনারি ট্র্যাক, ব্লাডার, লোয়ার অ্যাবডোমিনাল, চেস্ট ও নেক খুবই ভালো থাকে। শঙ্খ বাজালে স্পিচ প্রবলেম ঠিক হয়। যে সমস্ত বাচ্চাদের কথা বলতে একটু তোতলামি ফেস করছে, তাদেরকে দিয়ে শঙ্খ বাজানো প্র্যাকটিস করুন, দেখুন স্পিচ প্রবলেম তাদের ঠিক হয়ে যাবে। থাইরয়েড হওয়ার ঝুঁকিও কমে যায় শঙ্খ বাজালে। তবে হাই ব্লাড প্রেশার, হার্নিয়া ও গ্লাউকোমা থাকলে শঙ্খ না বাজানোই ভালো। শাস্ত্র মতে শঙ্খে নারায়ণের বাস, তাই ঘরে শঙ্খ থাকলে সুখ সমৃদ্ধি আসবে, মা লক্ষ্মী প্রসন্ন হবে। সকালে ও সন্ধ্যায় তিনবার শঙ্খ বাজালে ঘরে নেগেটিভ এনার্জি কমে যায় এবং ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি হয় ও শ্রীবৃদ্ধি ঘটে। শঙ্খ কখনোই মাটিতে রাখবেন না সরাসরি, তাকে কোনো কাপড়ের ওপর রাখবেন অথবা কোনো পাথরের বাটির ওপর রেখে তারপর রাখবেন। আজকে এ বলেই শেষ করব। এরকম প্রচুর টিপস, টোটকা, তথ্য প্রতিদিনই আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে এই পরিবারের অন্যতম একজন সদস্য হয়ে যান। আজ এ বলেই শেষ করছি, নমস্কার।